আজকের এই সমস্যাটিও ম্যাথমেটিক্স ইন বেঙ্গলি গ্রুপে পোস্ট হয়েছিল। এই সমস্যাটি এসএমডি থেকে নেওয়া এবং এটি সেটের চ্যাপ্টারের উপরে। সমস্যাটিতে বলা হয়েছে A1, A2, A3 আপ টু A30, এই 30টি সেটের প্রত্যেকটিতে 5টি করে পদ আছে। B1, B2, B3, Bn এই n সংখ্যক সেটের প্রত্যেকটিতে 3টে করে পদ আছে। তার মানে এই সেটটিতেও 5টি পদ রয়েছে, এটিতেও 5টি পদ রয়েছে, এটিতেও 5টি পদ রয়েছে, এরকম প্রত্যেকটিতেই 5টি করে পদ রয়েছে। একই রকমভাবে এই সেটটিতেও 3টি পদ রয়েছে, এই সেটটিতেও 3টে পদ রয়েছে, এটিতেও 3টে পদ রয়েছে, এইভাবে প্রত্যেকটিতেই 3টি করে পদ রয়েছে। আবার বলা আছে যদি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন আপ টু A30 এর রেজাল্ট সমান B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 আপ টু BN সমান S হয় এবং S সেটের প্রতিটি পদ, তাহলে এখানে বলা হয়েছে যে এই সেটগুলির ইউনিয়নের রেজাল্ট সমান এই সেটগুলির ইউনিয়নের রেজাল্ট সমান S, এবং এই S সেটের প্রতিটি পদ ঠিক 10টি AI সেটে আছে। তার মানে বলা হচ্ছে S সেটের এক একটি পদ এই A সেটগুলির 10টি সেটেতে রয়েছে। তাহলে এক্ষেত্রে উদাহরণ হিসাবে যদি ভাবি S সেটের একটি এলিমেন্ট হলো A, সেই A এলিমেন্টটি এই 30টি সেটের মধ্যে আমরা ঠিক এই 10টি সেটে দেখতে পাবো, এর বেশিও নয় কমও নয়, অর্থাৎ ঠিক 10টি AI সেটে রয়েছে। একই রকমভাবে S সেটের প্রতিটি পদ 9টি BJ সেটে আছে। তার মানে S সেটের আর একটি এলিমেন্ট যদি X হয়, সেই X এলিমেন্টটি আমরা এইখানে 9টি সেটে দেখতে পাবো, ঠিক 9টি, 9টির বেশিও নয় কমও নয়। সেক্ষেত্রে N এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই বিষয়গুলিকে একবার সংক্ষেপে লেখা যাক। এখানে বলা হয়েছে 30টি সেটের প্রত্যেকটিতে 5টি করে পদ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি N অফ AI এর মধ্যে রয়েছে 5টি করে পদ, এবং এই NT সেটের প্রত্যেকটিতে 3টি করে পদ রয়েছে, অর্থাৎ প্রতিটি BJ সেটে 3টি করে পদ রয়েছে, অর্থাৎ N অফ BJ সমান 3। আবার দেয়া আছে AI গুলির যোগফল সমান BJ গুলির যোগফল সমান S। অতএব আমরা এই শর্তটিকে লিখে নিলাম। তাহলে যেহেতু S সেটের প্রতিটি পদ ঠিক 10টি AI সেটে রয়েছে, তাহলে আমরা যদি এই ইউনিয়নটার যদি নাম্বার অফ এলিমেন্ট বের করি, সেক্ষেত্রে যেহেতু S সেটের প্রতিটি পদ 10 বার করে রয়েছে, অতএব AI গুলির ইউনিয়নের রেজাল্টের নাম্বার অফ এলিমেন্ট অর্থাৎ N অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 আপ টু A30 এর রেজাল্ট হবে N অফ S গুণিত 10। কারণ এইখানে এক একটি এলিমেন্ট এই সেটগুলির ঠিক 10টি সেটে রয়েছে। আবার যেহেতু বলা হয়েছে A1 A2 A3 A30 এই 30টি সেটের প্রত্যেকটিতে 5টি করে পদ রয়েছে, সুতরাং এই শর্তটি থেকে আমরা বলতে পারি N অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 আপ টু A30 এর রেজাল্ট হবে 30 গুণিত 5। সুতরাং এই 30 গুণিত 5 সমান হয়ে যাবে N অফ S গুণিত 10। অতএব N অফ S এর মান হবে 150/10 সমান 15। একই রকমভাবে যদি দ্বিতীয় শর্ত কাজে লাগানো হয়, সেক্ষেত্রে যেহেতু S সেটের প্রতিটি পদ 9টি BJ সেটে রয়েছে, অতএব N অফ B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 আপ টু BN এর রেজাল্ট হবে N অফ S গুণিত 9। কারণ এক একটি এলিমেন্ট এখানে ঠিক 9 বার করে রিপিট হয়েছে, N অফ S গুণিত 9। আবার বলা হয়েছে এখানে প্রত্যেকটিতে 3টি করে পদ রয়েছে, অতএব এর রেজাল্ট হবে 3×N, কারণ NT সেট রয়েছে, অতএব 3N সমান হবে N অফ S গুণিত 9। আবার এখানে N অফ S এর মান আমরা 15 নির্ণয় করে ফেলেছি, সুতরাং N এর মান হবে 15 গুণিত 9/3 সমান 45। অতএব N এর মান হলো 45।